আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আবারও অ্যাডসেন্সের টাকা নিয়ে সমস্যা হয়েছে। এবার হচ্ছে যে ইসলামী ব্যাংকে যাদের অ্যাকাউন্ট রয়েছে, যাদের ইউটিউব ফেসবুক এবং হচ্ছে যে বিভিন্ন ফ্রিল্যান্সিংয়ের সোর্স থেকে যে টাকাগুলো আমাদের আসে, তো সেই টাকাগুলো সন্ধ্যার পর থেকে না আপনি ট্রান্সফার করতে পারতেছেন না টাকাটা উইথড্র করতে পারতেছেন, সেটা আপনি ওদের সেলফিন অ্যাপস থেকে বলেন অথবা হচ্ছে যে এটিএম বুথ থেকে কোনোভাবেই টাকাটা উইথড্র করা যাচ্ছে না বা ট্রান্সফার করা যাচ্ছে না। এটা কেন হচ্ছে, এটা সমাধানটা কি, এটা নিয়ে আজকের ভিডিওটা। তো যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। ওকে, আমি শুরু করার আগে আমি আপনাদের এখানে ভিডিওতে দেখতে পারবেন যে আমি যখন আমার সেলফিন অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে যাচ্ছি, ওই অ্যাকাউন্ট থেকে হচ্ছে যে আমার অ্যানাফ একটা ব্যালেন্স আছে, অলমোস্ট 20,000 প্লাস আমার কাছে টাকা আছে। বাট আমি যখন টাকাটা ট্রান্সফার করতে যাচ্ছি, যেহেতু আজকে আমাদের ইউটিউবের টাকা আসছে, তখন হচ্ছে যে ওরা বলতেছে আমার ওখানে অ্যানাফ ব্যালেন্স নেই, যার কারণে আমি টাকাটা ট্রানজ্যাকশন করতে পারতেছি না। এটা হয়তো আপনারা এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন। তারপরে যখন আমি সেলফিন থেকে সেই টাকাটা কোনোভাবে বিকাশ বলেন বা অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করতে যাচ্ছি, হচ্ছিল না। তারপরে আমি হচ্ছে যে এটিএম বুথে গেলাম, ওদের এটিএম বুথে যখন গিয়ে আমি টাকাটা উইথড্র করতে যাচ্ছি, সেম প্রবলেম, ওখানেও বলতেছে যে আমার কার্ডে বা আমার অ্যাকাউন্টে অ্যানাফ ব্যালেন্স নেই। তো এটার জন্য আমি যখন ওদেরকে ফোন দিলাম, ফোন হেল্পলাইনে ফোন দিলাম 16259, আপনাদেরও কারো যদি এই সমস্যাটা ফেস করেন আপনারা 16259 নাম্বারে ফোন দিয়েও এটা কনফার্ম হতে পারবেন, অথবা আপনি ভিডিও দেখেও হয়তোবা আপনি পুরোপুরি একটা ধারণা পেয়ে গেছেন। ওকে, তো ওরা কি বলতেছে সেটা শুনুন। আমার টাকাটা অ্যাকাউন্টে যে টাকাটা হোল্ডে আছে ওটা কেন আছে ওটা একটু করে আবার একটু রিপিট করলে খুশি হব। এটা হচ্ছে ব্যাংকের একটু সিস্টেমের একটু প্রবলেমের কারণে এটা টাকাটা হোল্ড হয়ে আছে, রবিবার পর্যন্ত হোল্ড থাকবে। আপনারা একটু ব্রাঞ্চে গিয়ে কথা বলে সমাধান করতে হবে। এটা শুধুমাত্র যাদের আর্নিংটা ফ্রিল্যান্সিং মানে ডলার থেকে আর্নিংটা আসছে এদের জন্য এটা আমরা অ্যাভেলেবল পাচ্ছি। এখন নেক্সটে অন্য কোনো ইস্যু আছে কিনা এটা এখন আমরা বলতে পারছি না, তবে জি আপাতত যারা ফ্রিল্যান্সিং এর মানে এমন গুলো নিয়ে আসছে সন্ধ্যা থেকে আমরা এই প্রবলেমটা পাচ্ছি। ওকে, ঠিক হয়ে যাবে, এটা কোনো ওরকম কোনো বিষয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ, সালাম আলাইকুম। সময় একটা প্রবলেম, ঠিক আছে, ওকে ভাই, খুব শীঘ্রই ঠিক হবে, থ্যাংক ইউ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিডিও দেখে বুঝতেই পারতেছেন বিষয়টা, যে ওরা বলতেছে যে রবিবারের মধ্যে এই সমস্যাটা সলভ হয়ে যাবে আশা করা যায়। তো রবিবার মধ্যে রবিবার পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে। এবং অন্যান্য কোনো ব্যাংকে এইভাবে প্রবলেমটা হচ্ছে কি না সেটা সম্পর্কে আমি অবগত নই, আপনাদের কারো যদি অন্যান্য ব্যাংকেও সেম ধরনের প্রবলেমটা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু ইসলামী ব্যাংকে আরেকজনের অ্যাকাউন্ট আছে, আমি যখন ওর সাথেও যোগাযোগ করেছি, সেম প্রবলেম, সেম কাইন্ড অফ প্রবলেম, তারও হচ্ছে যে টাকা সে কোনোভাবে উইথড্র বা ট্রান্সফার করতে পারতেছে না। ওকে, তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওতে দেখা হবে, আসসালামু আলাইকুম।